ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। আবু আবদুল্লাহ কুয়েত থেকে তিনি প্রশ্ন করেছেন, জানাতে যাওয়ার সহজ আমলগুলো কি কি বিস্তারিত জানালে উপকৃত হব। এমরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর মাগফিরাত ও জান্নাতের দিকে ছুটে আসো দৌড়ে। হ্যাঁ, আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদু, যার ব্যবধান আকাশ ও জমিনের, যা আল্লাহ মুত্তাকিনদের জন্য, পরহেজগার তাকওয়া অবলম্বনকারীদের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ ইনফিকুনা ফিস-সাররা, সহজ বোঝা জানাতে যেতে চাইলে যারা সুখে দুঃখে সর্বস্থায় অধিকারে দান করে আল্লাহর রাস্তায়, আল কাযিমিন আল গাইজ, আর রাগ হওয়ার সাথে সাথে এ রাগের কারণে রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষতি না করে এ রাগের মাধ্যমে, আল আফিন আনিন নাস, অধিক হারে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই প্রকারের গুণ ওয়ালাগুলি মানে মুহসিনিন। তো একটা দুটা কি আর বলা যাবে, মোট কথা ইমতিসাল আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাব নাওয়াহি, আল্লাহর সমস্ত আনুগত্যকে মেনে নেওয়া আর অপরাধ থেকে দূরে সরে থাকাগুলি মোট কথা জান্নাতে যাওয়ার আমল। সহজ সহজ আমল আপনি জানতে চেয়েছেন, সেজন্য কিছু সহজ সহজ আমল বলে দেওয়া যেতে পারে। নবী আল্লাহ বলছেন, তাতা জাফা জুনুবা আনিল মাদাদি এদুন আরবাহুম খাওফা ওয়া তামা। শেষে আল্লাহ বলছেন যে ফালা তাআলা নাসুম্মা উখফি লাহুম মিন কুরাতি আইন, তাহাজ্জুদের নামাজ পড়াও জান্নাতে যাওয়ার একটি সহজ আমল, মানুষকে খানা খাওয়ানো মানুষ জান্নাতে যাওয়ার একটা সহজ আমল, ফকির মিসকিন বলে কথা না, মানুষকে আতিথিয়তা পরায়ণ ব্যক্তি, মানুষকে খানা খাওয়ানো, অধিক হারে সালাম প্রদানকারী জান্নাতে যাওয়ার একটি আমল, সে সহজভাবে জান্নাতে যাওয়ার একটি আমল, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী শত কষ্টেও জান্নাতে যাওয়ার একটি আমল, ঠিক আছে, অধিকারে নবীর উপরে দুরুদ পাঠকারী জান্নাতে যাওয়ার সহজ সহজভাবে জান্নাতে যাওয়ার একটি আমল, অধিক বেশি ইস্তেগফার পাঠকারী জান্নাতে খুব সহজে যাওয়ার একটি আমল, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, জান্নাতে একটি জান্নাতের নাম তুবা, জান্নাতের একটি আংশিক জান্নাতের বিষয়গুলি বোঝা যাচ্ছে, তো বেশি ইস্তেগফার পাঠকারীর জন্য তুবা রাখা হয়েছে। দিনে রাতে 5 অক্ত সুনান রাওয়াতিবের মহাফাজাকারী, সুনান রাওয়াতিব 5 অক্ত নামাজের ফরজের সাথে সাথে এই সেই যে সুন্নত গুলিকে হেফাজতকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবে। হ্যাঁ, তারপরে কল ঋণগ্রস্ত ঋণের বোঝা হালকা করে দেওয়া, তাই সিরুল মুআসির যেটাকে বলা হয়, একেও আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। হ্যাঁ, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আকালা আকালাল্লাহু উসরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আপনি একটা মানুষকে ঋণ দিয়েছিলেন, ঋণ দেওয়ার পর ওই ব্যক্তিটি এতটা দরিদ্র গরিব হয়ে গেছিল যে ওটা আপনাকে পরিশোধ করার সামর্থ্য রাখছে না, তখন আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, পাওয়ার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন বলে হাদিসে পাওয়া যায়। কোন ব্যক্তিকে বিপদে পতিত ব্যক্তির বিপদ উদ্ধার করে দিবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। ফাররাজাল্লাহ নাফাসাল্লাহ আনহু কুরবাতা ইয়াউমিল আখিরা, কিয়ামতের মহা বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবে, তার মানে আল্লাহ তাকে জান্নাত দিবে, ঠিক আছে। এতিম ও বিধবা, বিধবাকে স্বামীহীন, স্বামী মরে গেছে, তাকে স্থান দানকারী জান্নাতে থাকবে রসুলের সাথে। এতিমকে আশ্রয় দানকারী থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে জান্নাতে। ভুখা ব্যক্তিকে খাদ্য দানকারী জান্নাতে যাবে, নাঙ্গা ব্যক্তিকে কাপড় পরিধানকারী জান্নাতে যাবে, ঠিক আছে।
অত্যন্ত সচ্চরিত্রবান ব্যক্তি, ব্যবহার মিষ্টি মধুর করে, মানুষকে মুখে মধু ব্যবহার দিয়ে মানুষের অন্তর জয়কারী, জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول بس المسلم راه مسلم ما من شيء أثقل ما من شيء في الميزان أثقل من حسن الخلق উত্তম চরিত্রের চাইতে ভারী আমল নামার ভিতরে আর কিছু হবে না। সকাল সন্ধ্যা তাসবিহাত আজকার সভাল মাসাকে মহাফাজার সাথে আদায়কারী, জান্নাতে যাওয়ার একটি আমল খুব সহজে। হারাম হালাল বেছে চলে, দুঃখী অবস্থায় কষ্টের অবস্থাতেও হারাম হালাল বেছে চলা চলা ব্যক্তি জান্নাতে যাবে খুব সহজে, এটা তার একটি আমল। পিতা মাতাকে সন্তুষ্ট করে দেয়, তাদের খেদমত করে, এটাও জান্নাতে যাওয়ার একটা আমল। হুমা জান্নাতুকা আও না রুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ঠিক আছে, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো, এই আমলগুলো জানাতে যাওয়ার আমল। সর্বাবস্থায় সচ্চরিত্র, সর্বাবস্থায় যত কম আমল করতে পারুক না কেন, ব্যবহার মানুষের সাথে তো মিষ্ট আর সুন্দর দেখায়, সহজে জানাতে যাওয়ার আমল। প্রত্যেক নামাজের পরে পরে আয়াতুল কুরসি পাঠ করা, সহজে জানাতে যাওয়ার আমল। প্রত্যেক নামাজের পর সাইদুল ইস্তেগফার পাঠকারী, সহজে জানাতে যাওয়ার আমল। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অসৎ সাহচর্য ছেড়ে দেওয়া, অসৎ বন্ধুকে তাড়িয়ে দেওয়া, অসৎ স্ত্রীকে তালাক প্রদান করে ভাগিয়ে দেওয়া, জানাতে যাওয়ার একটি আমল। ঠিক আছে, গোপনে দান করে সেখান থেকে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা, জানাতে সহজভাবে জানাতে যাওয়ার একটি আমল। জেনাতে ডেকেছে, জেনা জেনা করতে ডেকেছে সুন্দরী রমণী যুবককে, তার সম্পূর্ণ জেনা করার ক্ষমতাও আছে, শারীরিক শক্তিও আছে, থাকা সত্ত্বে সে আল্লাহকে ভয় করে জানাতে যায় না, এই ব্যক্তিটা সহজে জান্নাতে যাইতে পারবে, এটা একটা এরকম জান্নাতে যাওয়ার আমল। সবসময় অজু অবস্থায় থাকা, অজু চলে গেছে আবার অজু করছে, এটা সহজে জান্নাতে যাওয়ার একটা আমল। নামাজের পর আবার নামাজের সবসময় স্মরণ রেখেছে এবং তড়ি ঘড়ি মসজিদ দিকে চলে এসেছে, এটাও একটা সহজে জান্নাতে যাওয়ার আমল। ঠিক আছে, এটাকে বলা হয় কাসরাতুল খুত্তাতে আল মাসাজিদ, ইন্তিজার মিন আস-সালাত ইলা আস-সালা, এক নামাজ শেষে আরেক নামাজের জন্য উৎসুক থাকা, সবসময় মনটা প্রবল আকারে মসজিদের দিকে লটকিয়ে রাখা, জান্নাতে চলে যাওয়ার একটা আমল। আদল ইনসাফ পরায়ণ বাদশাহ, এমনকি যাকে যে জায়গাতে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে অথচ সে ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার মোহে অন্ধ না হয়ে নেক বান্দা হওয়ার মনোপ্রয়াসে ন্যায় বিচারটা করেছে অধীনস্থদের মাঝে, নিজের ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে অন্যায় করেছে তার বিচার করে দিয়েছে, অন্য দূরতম ব্যক্তির ন্যায় ইনসাফ করে দিয়েছে, এটা একটি সহজতর ভাবে জান্নাতে যাওয়ার আমল। ঠিক আছে, আরো অসংখ্য আছে, যেটি বলা হয়েছে হাজি কেফায়া ইনশাআল্লাহ।